আল্লাহ রাব্বুল জালিল বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাতিল মুত্তাকিন যখন আল্লাহকে দান করে আর যখন রাত মানুষকে ক্ষমা করে রাতকে কন্ট্রোল করে আল্লাহ বললেন আপনি ওখান থেকে আমাদের জন্য
করে যাবেন বলেন সুবহানাল্লাহ। সিরিজ দেখেন কয়টা? চারটা। আরো জোরে চারটা। একটা জিনিস দেখার কথা বললেন আল্লাহ নবী সকালবেলা বিলাল আজান দিয়েছে, বিলালের আজান শুনে রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে চলে গেলেন, বিলালের এমন সাথী বিলাল আজান না দিয়ে সকালবেলা সূরা সাদেক হয়, বিলাল আজান কোথায় চলে যায়? আরশে আসমানে পৌঁছে সেই মানুষে নেই ঠিক না, সামনে এগিয়ে গেলেন
যে দেখে একটা মরা উট পড়ে আছে পাহাড়ের পাদদেশে, এই মরা উটটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চামড়া ছিঁড়ে নিয়ে গেছে কেমন, আর এই মরা পচা এই মাংসগুলো কুকুরা ছিঁড়ে খাচ্ছে। সুন্দর করে বসে আছে জিবরাইল দাঁড়িয়ে, আছে তখন কি সমস্যা হবে না? তো আপনাদের বিপক্ষে কাউকে শুনবেন বাংলাদেশে ইসলাম ধ্বংসের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেছে যারা, এই বাংলাদেশের পীর নামে বন্ধ যারা, সেই গ্রুপে একটা বিয়ের কখনো হাসনের সুপারিশ করতে পারবে
আর যে সমস্ত মানুষের ছোট ছোট বাচ্চারা মানে বাচ্চা কাচ্চা থেকে বের হয়ে কিছুদিন জীবন যাপন করার পর মারা যায়, ছোট বাচ্চা থেকে মারা যায় না, নিঃসন্দেহে আপনারা খুবই ভাগ্যবান। অবস্থান করে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দুইটা গেট আছে, একটা গেটে হযরত ইব্রাহিম বসে আছেন, আবার কেন্দ্রে যখন চলে যায় এমনি করে আবার যখন বাবার কথা মনে হয় আমাকে স্লিপ কিনে দাও, তারপরে স্কুলে যাবো না, আমি জান্নাতে যাবো না, যাবো না, আমার আম্মুকে দাও, আমার আম্মুকে দাও, আব্বু আম্মু সারা আমি জান্নাতে যাবো না, এটা আমি পড়ছিলাম। নিজের বাইরের গোয়া লাগে, তারপরে বাচ্চা
আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে ওইভাবে। তো আগে আপনি নামাজ হবে, রোজাদার হবে, ইফতারের কাজ করবে, তারপরে কিন্তু ইসকুল নষ্ট করে ইবাদত চিন্তা করে এক করাটা ভুল হবে। তো সেই কথাই বলছি, যে কথা মূল কথা, তাহলে ছোট বাচ্চারা, শহীদগণ, আল্লাহর ওলি যারা বা আল্লাহর বন্ধু যাদের বলি বলা হয়, তো আল্লাহর ওলির ভর্তি তারা তো শহীদ হয়ে মারা যায়। তো এই যে ধরেন একজন পীর সাহেব শহীদ হয় না, শহীদ হলো একজন হকের আলে ভাতে 40 জন, তাহলে কত হলো 70 40 কত হয় 110। আর সে যে হাফেজ হয় সে যেন হয়তো ধরে নেন আল্লাহ আরো 10টা দিল, তাহলে কত হইলো। এখন পীর সাহেব যে কয় যে বাবারা আজে কুইয়া আমি তোমারে পার করে দেবো, আমার দাদা বুঝুন সাহসে করে যত মানুষ আছে সবাই জানতে পার করবে, কোন কি সাহেব যেরকম বয় তো আমি সবার সবার পার করবো। কোটি কোটি মুরিদা, তাহলে এই মুরিদের অবস্থা কই? সর্বোচ্চ ধরে নেন 120 জন গেল, তাহলে 120 জনের মধ্যেও পীর সাহেবের বাবা মা নাতি পুতি বাচ্চা কাচ্চা বউ সব যা আছে এগুলো বাদ রেখে আপনি নেবেন? আপনার ইবাদত আপনি করে জান্নাতে যেতে হবে বাবা বাড়ি ঠিক কিনা? আর পীরের পায়ে বাইপাস হইতে না জান্নাতে যেতে তার সারা জীবন উল্টা পাল্টা কাজ করিয়া বুঝতে খেতে মতো ভেজাল আসতে নাই। এও তুমি চিন্তা করে বলবো 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 একরামুন কাতি বিহীন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াইছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়াইছিলাম লাইটা বাবার লোক। আসলে আসলে লাইটা বাবার পার পাবেন বাটা কে ভাবে আল্লাহ ফেরেশতারা রিমান্ডে দিয়ে সাইজ করবে এরকম উল্টা পাল্টা জিজ্ঞেস করা যাবে না। আস্তে আস্তে
আমি বলি এইরকম গায়ে বান্দাতেও কেউ তো ছোট আছে বলতে বলেন বলতে চায় তারা বলতে না আমাদের দেখা যায় আমাদের বলে দেখা না দেখি আল্লাহ আপনাকে জানিয়ে দিলেন কোন মানুষের যদি কোন মানুষের হয়ে যায় আল্লাহ আপনার শিক্ষা দিয়েছেন আপনার উন্নতিকে জানিয়ে দিলেন আল্লাহ বলছেন এই মানুষকে আমি আল্লাহ রব্বুল জান্নাতে দেব বলেন সুবহানাল্লাহ উল্লেখযোগ্য আমি আমার পরিচয় দিয়ে সমস্ত মানুষ অন্যায় করলে মাফ করে দেই সরানো যাবে তাহলে মুসা এর রাগ বেশি
তোমাকে দেবো, তোমাকে পৃথিবীতে চারজন ঈসা যদি তোমার ভুল করে সেই জামানা 40 জনের হাতের মধ্যে শরীরের মধ্যে যে শক্তি থাকবো একটা নবী এবং রাসূলকে আল্লাহ সেই পরিমাণ শক্তি দিতে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন মুসারে তোমার আরো সুন্দর হতে হবে, তুমি আরো নিজেকে সংশোধন করে নাও যাতে করে তোমার মধ্যে কোন তো
তোমার কুকুর যে আমার জন্য বছর খাওয়া তুমি নবী নবী বলে আসলে না নবী শুনাছো যেমনি কইছে মুসা রাগ কম না বেশি মুসা রাগ করে উঠে বলে তুই আমার জন্য নবী শুনাবি দেখে দৌড়তে পারে তো তুমি আমার মা রাগ দেখো কেন এমন পাওয়া এই পৃথিবীতে মুসলামের লোকের একটা অপবাদ ছিল একটা মহিলা না তাহলের স্থলে একটা মহিলা এসে পেটে বাচ্চা নিয়ে এসে বেশ মহিলা এসে বলছে মুসলার সামনে বলে আমাকে টাকা দিয়ে কিনে নিছে নিয়ে তোমার কম বাঁচানোর চেষ্টা করেছে আমি আসলে কারণের সব দোষ তখন আল্লাহ তাআলা বললেন কার আল্লাহ হয়েছে এইরকম কারণের সেই সময়কার সামনে এখন এগিয়ে গেছে তো এই সময় চলে গেছে একটা বকরির লোকে এখন মুসলিমদের এত বড় সন্দেহ হলো কার কারণে বলতো বকরির কারণে আচ্ছা বকরির লোকের রাজ আছে না নাই মুসা লাঠি আছে এক পাশে লাঠি আছে ধরে বকরি তো মুসা সরসর করছে বকরি লাঠি থেকে তেল বকরি যখন লোকের শুরু করেছে মুসা লাঠি উঁচু করে বলে বকরি দাঁড়া লাঠি ধরে যদি বলেন বকরি দাঁড়া যখন সাথে করেছে সঙ্গে সঙ্গে বকরিটা যখন লাফে পার হয়েছে মধ্যে ঢোকা তারপরে তোর সুরপুরুষের চিহ্ন থাকবে না মারবে লম্বা হয়ে গেল যেদিন বিচার করবে আবার যদি কোন সামান্য ভুল তুমি হয়ে যায় আর তুমি যদি আমাকে লাখ টাকা বিচার করো আমার তো কঠিন শাস্তি হয়ে যাবে জাহান্নামে আল্লাহ আমি আমার কন্ট্রোল করলাম
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সুন্দর করে তাওরা কিতাব দান করে দেব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা রাসূলকে তাওরা কিতাব দিলেন, চিন্তা করে দেখেন যদি রাগ হয়ে যায় পুরো এলাকার একটা মেম্বার মানুষের, তার কারণে এলাকার ক্ষতি কম না বেশি? কোন মানুষ বলবে ভাগে ভাগে মাতা হাতের ভাগে সুরি ঘুরে ফিরে ক্ষতি হইল তুমি আপনার দ্বারা উপরে এরা যদি অন্যায় বিচার করে
আর যদি ঢেলে ঢেকে রাখতে চায় তারা কোনদিন ঢেলে ঢেকে রাখতে পারবে না। সার দিয়ে তেমন করে মাছ ঢেকা যায় না, এমন করে অন্যায় করে অবিচার করে খুন করে খুন করে ঢেকে রাখতে পারবে না। সকালবেলা রাস্তার মধ্যে কোন গুরু জবে আপনার সমস্ত মন্ত্রীকে জানিয়ে দেন আপনার মায়ের বাবাকে সন্তুষ্ট করতে পারলে আপনার সামনা কবলে জুটবে না। আর পিতা মাতার যদি অভদ্র কোন সন্তান হয়ে যায় ওই সন্তান গুলোকে নিজের নামাজ করে ওরা জান্নাতের রাস্তায় চলতে পারবে। মায়ের এক ধর সুধীর তাহাম কাকি আগাই হির চম পাপু শিবানাই রে হুরি হির সো অবে এমন দড় দীপ বি কেউ হবে না আমার বাহ ঠিক না। ও ভাইরা এই পৃথিবীর জিন্দেগিতে একজন মানুষ মা দোয়া করেছিলেন আর তার ঠাকুর সুন্দর হয়ে গিয়েছিল একজন কসাই মানুষ হয়ে নবীর সঙ্গে জান্নাত পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আর একজন মানুষ হয়ে যাবার সেই মানুষটা মা অত বুজুর্গ মানুষ ছিল লোকটা একজন বুজুর্গ হবার পরে মা ভবিষ্যৎ দিয়েছে যার কারণে ওই লোকটা ধ্বংস হয়ে গেছে দুনিয়াতে অপমানিত হয়েছিলেন তিনি। এই তো জনম দুঃখী দুটি মায়ের দুটি কথা আমি বলতে চাই একটা একটা করে আপনাদের কি কষ্ট করতে পারি মায়ের পায়ের ঠিকই আছে তার আল্লাহ
যতক্ষণ পর্যন্ত না জুরাইস এই পৃথিবীর জমিনে দেশের মহিলার সঙ্গে দেখা না হবে ওই জুরাইসের তুমি আল্লাহ মৃত্যু দিবা না। আল্লাহকে ভয় করি আর তোমাকে চিনি না তোমার সঙ্গে বিচার করবো না। ওখান থেকে যখন মহিলাকে দূর করে দিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে নিয়ে এলাকাবাসীর মধ্যে যখন গলাগলি শুরু করলো এলাকাবাসী তোমরা শোনো যাকে তোমরা আল্লাহ ওলি মনে করো যাকে তোমরা ভালো মানুষ মনে করো আল্লাহর কসম করে বলি মহিলার সঙ্গে আমি কোন অন্যায় কাজ করি নাই, খারাপ কাজ করি নাই, তার বেটার সন্তানটাকে আমি সাক্ষী রেখে বলি আল্লাহর কসম করে বলি অন্যায় করি নাই। আল্লাহ করে নাই এই পৃথিবীর চারটা সন্তান মায়ের পেটের মধ্যে থেকে বের হয়ে আসার পরে শিশু বেলায় সত্যের স্বীকৃতি দিয়েছে, মুখে মুখে কথা বলেছিল আর মানুষকে ভালো মানুষের প্রমাণ দেখে দিয়েছিল, তার মধ্যে একটা বলি সন্তান কিন্তু আমার মাটা কোন খারাপ মা, একজন খারাপ মা বিশ্বা মা, আমার মাটা রাখার সঙ্গে ঘৃণা করেছে যার কারণে আমার আমি তার বেটার মধ্যে জন্ম নিয়েছে আল্লাহর ইচ্ছায়। আসলে মা আমাকে বললো তোর সঙ্গে পেশা আমার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। আমি সেদিন আমাদের মধ্যে ছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম নামাজ না পড়ে আমি যে মায়ের কথা শুনতাম আজকে আমার অবস্থা এমন হতো না। এলাকাবাসী শোনো মায়ের কথা তোমার জন্য ফরজ, নফল নামাজের চাইতেও জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার কথা আগে শুনতে হবে, নামাজ বাদ দিয়ে বলে পিতামাতার কথা শোনা আপনার জন্য ফরজ। আমরা শুনবেন আপনার
আমার ভাইয়া আমার মায়েরা নামাজ পড়ে রোজা বেশি রাখে ঠিক না, আর নামাজ পড়ে রোজা ওরা কিন্তু পর্দা করে না আসলে নাই। আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি বড় সমস্যা হয়ে গেছে মেয়েদের পর্দা না করা, বলে বলেন ঠিক না? তাই তো ঘরের ভাবিরালে বিষ হয়েছে, তাই তো ঘরের মায়েরা রাস্তা নেমেছে, কথা ঠিক কিনা দিয়েছে আসলে নাই, বাবার বোরকা পড়ে মুখটা খোলা রেখেছে আসলে নাই, কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, বহু রূপে সেজে তারা বসে দোকানদার, সুন্দর করে শুধু নারী সবকিছুতে আছে নারী, কেউ বাজারে হুন্ডা গাড়ি, কেউ আবার অফিস আদালতে চাকরি করেছে, আমাদের আলামত এসে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। আমি বলি বাংলাদেশের সব রাস্তা নষ্ট করছে ট্রাক, আর বাংলাদেশের মহিলাদের পর্দা নষ্ট করছে যখন বাংলাদেশে আসে ট্রাক, বৃষ্টি পড়ে টিপ টিপ কিস্তি দেবো ঠিক ঠিক আসে না হয় আসে, মেয়েদের দুধ যে সমস্ত মায়েরা সন্তান জন্ম পরে জন্ম হওয়ার পরে মা মারা যায়, সন্তান জন্ম হয়েছে শিশু বাচ্চাটা মারা গেছে, এরকম হয় না? চিন্তা করতেছে মানবিক দৃষ্টিতে মনে হচ্ছে এটা কাজ ভালো, কিন্তু এর ভিতরে নির্মূল তথ্য রয়েছে, এর ভিতরে মারাত্মক রকমের চক্রান্ত আছে খ্রিস্টান ইহুদি নাস্তিকদের। কেমন এই যে ছোট বাচ্চাদের দুধ গুলো মানে দুধ খাওয়ানোর বাপে যে মায়েদের ছোট বাচ্চা মারা গেছে তাদের দুধ গুলো পেটে বুকে আছে, এই দুধ গুলো জমা করে তারা একটা ব্যাংক বানাইছে, এই দুধ গুলো রিফাইন করে বোতল জাত করে যে সমস্ত বাচ্চাদের মা মারা গেছে তাদেরকে খাওয়াবে, দেখতে মনে হয় তো ঠিকই আছে তাই না? কিন্তু এর ভিতরে কি কথা আছে জানেন? সুরা নিসা 23 নম্বর আয়াত বলি বা তাদের কোন নিসা একজন আয়াত আছে না, আল্লাহ তাআলা 14 জন মহিলাদেরকে বিয়ে করা হারাম করতে সিদ্ধান্ত শুনেছেন, মাথা রাখা, 14 জন মেয়েকে বিয়ে করা যাবে
আপনার মা যদি আপনার কোন খালাতো বোন ফুফাতো বোনকে দুধ খাওয়ায়, আপনি ওই ফুফাতো বোনকে বিয়ে করতে পারবেন? তখন আপনার সে দুষ্কর হয়ে গেল, এগুলো মারাত্মক রকমের। আর ওই অবস্থা থেকে থেকে সন্তান আসবে, এই সন্তানটা হালাল বৈধ সন্তান হবে। এইটা দেখেন এরপর চক্র করলো কি, তাহলে এই সব দুধগুলো যদি এক এক জায়গায় সুন্দর করে রাখা হয় মেয়েদের, এই দুধগুলো বোতলজাত করে যদি খাওয়ানো হয় এক লক্ষ শিশুকে খাওয়াবে, এই শিশুকে যখন খাওয়াবে আপনি যদি পর্যায় করে দেখেন তো এক লাখ বিয়ের মধ্যে কোন ক্রমে আপনার একটা ছেলে ওই মেয়েকে বিয়ে করতে পারেন? আপনি তো জানতেছেন না, সব জায়গায় পারবেন ওই বোনটা আপনার জন্য দুর্বল হয়ে গেল, তাহলে ওর সঙ্গে বিয়ে হয়ে গেলে যদি সন্তান হয় ওর সন্তান হবে যার সন্তান, ওর সন্তান হবে নিজের বোনকে বিয়ে করলে ওই ব্যক্তিকে সন্তান করতে যাওয়ার বৈধ সন্তান অবৈধ অবৈধ সন্তান। তারা চিন্তা করেন খ্রিস্টান ইহুদিরা বাংলাদেশে অবৈধ যার সন্তান তৈরি করার জন্য একটা চক্রান্ত চালাইছে, আপনার কোন والمستضعفين من الرجال
ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা জানেন যে আমরাকুম তোমাদের কি গুণ ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল, দুর্বল পুরুষ আমাদেরকে এমন একটা পৃষ্ঠপোষণ আমাদের জন্য পাঠিয়ে দাও যে কিনা তাদের আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর বলছেন, ও পৃথিবীর মানুষ, হয়তো তোমরা মনে করছো ও আর
আমি তো আসলে সফলতার দিকে যাচ্ছি, কারণ আমার নাকের মধ্যে আমি সান্নাতের সুগ্রাম পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর লোক শুনে রাখো, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি আমি শহীদ মৃত্যুবরণ করবো, আর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে আমি আরো সেই জান্নাত আছে, সেই জান্নাত আমি সেখানে না ভোগ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. إن الذين آمنوا بالرسل وعملوا الصالحات عند كثرة قريش তাদের জন্য মেহমানদারি করাবেন আল্লাহ, জান্নাতের মধ্যে তারা সেখানে তারা আবাদ আবাদ থাকবে, সেখান থেকে কোনদিন তাদেরকে বের করা হবে না। আমার ভাইয়েরা হযরত হারান ইবনে রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, মৃত্যু নিশ্চিত জেনে তারা এই পৃথিবীর জমিনে তিন কায়েমের জন্য তিনি দাওয়াত গায়ে কাজ যারা করে যায়, এই সমস্ত মানুষের যদি মৃত্যু হয়ে যায় তারা কোনদিন ব্যর্থ হলে তারা সফল হবে, এরকম মানুষের সাথে থাকার দরকার আছে না? আমরা চলতে চাই কারা কারা, যখন হাতটি আমাকে কবুল করে না, তোমারই দিনের পথে চলারই মতো শক্তি সহ সময় দাও, দূর করে দাও জীবনের জড়তা, দূর করে দাও শত সংসার, ও গো দয়াময় জীবনে যেন শহীদ মরো। আমাদের জন্য রাখা হবে মজের ডাক্তার।
কত রকম বাবা দূরে ঠিক না।